একই দিনে 41তম বিসিএস এর লিখিত এবং 42তম বিসিএস এর স্বাস্থ্য পরীক্ষা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন পরীক্ষার্থীদের অনেকেই। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যাদের একই দিন পরীক্ষা তারা পরে স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন। আর পরীক্ষার তারিখ সমন্বয়ের জন্য কেন্দ্রীয়ভাবে একটি জায়গা থাকা উচিত বলে মত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যানের। বাংলাদেশ কর্মকমিশন পিএসসি 41তম বিসিএসএ প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষার সূচি ঘোষণা করে গত 10ই অক্টোবর। 21,056 জনের লিখিত পরীক্ষার তারিখ 29শে নভেম্বর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত। দেড় মাসের বেশি সময় আগে এই তারিখ ঘোষণা হলেও গত 30শে নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তর চিকিৎসকদের জন্য 42তম বিশেষ বিসিএসএর স্বাস্থ্য পরীক্ষার সূচি ঘোষণা করে। এই সূচি অনুযায়ী 6 থেকে 9ই ডিসেম্বর নেওয়া হবে 42-এর চূড়ান্তভাবে উত্তীর্ণদের স্বাস্থ্য পরীক্ষা। ফলে অনেক পরীক্ষার্থীর 6ই এবং 7ই ডিসেম্বর একই সঙ্গে 41-এর লিখিত এবং 42-এর স্বাস্থ্য পরীক্ষার দিন পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগের কথা প্রকাশ করেছেন অনেকেই। আবার অনেকেই স্বাস্থ্য পরীক্ষার তারিখ পরিবর্তনের আবেদনও করেছেন। তাদের কথা বিবেচনায় রেখে তাদের জন্য এই স্বাস্থ্য পরীক্ষাটি 9ই ডিসেম্বর নেওয়ার ব্যবস্থা করলে আমরা সকলেই স্যারের নিকট কৃতজ্ঞ থাকব। অন্য একটা ডেট দিয়ে, যাতে সেই ডেটে আমরা যারা পরীক্ষার্থী আছি প্রমাণ সাপেক্ষে আমরা যেন ওই ডেটে স্বাস্থ্য পরীক্ষাটা করতে পারি, ভবিষ্যতেও যাতে আমাদের সুবিধার্থে সকলের সমন্বয়ের মাধ্যমে পরীক্ষার দিনটি নির্ধারণ করা হয়। তবে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা। যাদের এই 6 তারিখে 41 বিসিএস এর পরীক্ষা আছে তারা 6 তারিখে পরীক্ষা ওইটা না দিয়ে পরবর্তী দিনগুলিতে দিতে পারবে। আচ্ছা, এই বিষয়ে ওদের জন্য কোনো আবেদন করতে হবে না, তাই তো? সমস্যার কিছু নেই, তবে পরীক্ষার তারিখ নির্ধারণে একটি সমন্বয় থাকা উচিত বলে মনে করেন তিনি। রাখার কথাও না, সেন্ট্রালি কোন একটা জায়গা থাকতো যেখানে প্রোগ্রামগুলো সব সেট থাকতো, কোন একটা ওয়েব পেজ হোক, কোন একটা কিছুতে, তাহলে ওটা দেখে অন্যরা সিদ্ধান্ত নিতে পারে। তবে এই ক্ষেত্রে এটা কোনো সমস্যা নেই, তো আমাদের অনেক সময় এটা হয়, ওভারল্যাপিং হয়, আমরা আবার যেমন ভাইবার ডেট আমরা চেঞ্জ করে দিই, কোনো অসুবিধা নেই। চলমান বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষা নিয়েও একই রকম ঝামেলায় পড়তে হয় নিয়োগ প্রত্যাশীদের। একই দিনে একই সময়ে পরীক্ষা থাকে একাধিক সরকারি প্রতিষ্ঠানের। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা। এই বিষয়ে আরো কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক সদস্য কামাল উদ্দিন আহমেদ। জনাব কামাল উদ্দিন আহমেদ, স্বাগত জানাচ্ছি আপনাকে ডিবিসির নির্বাচিত সংবাদে। নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, ধন্যবাদ আপনাকে আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য। আপনার কাছে আমরা যেটি জানতে চাইব যে একই প্রতিষ্ঠান অর্থাৎ পিএসসির অধীনে বিসিএস এর দুটি দিনে একটি স্বাস্থ্য পরীক্ষা এবং একটি লিখিত পরীক্ষা, মানে এবং সেটি আবার এমনও নয় যে হুট করে সেই তারিখ ঘোষণা করা হয়েছে, বেশ খানিকটা সময় নিয়ে অর্থাৎ 1.5 মাসের মাথায় আরেকটি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আপনি একটু আমাদেরকে বলবেন কি না যে এই সমন্বয়হীনতা কেন হতে পারে? দেখুন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের কর্ম পরিকল্পনায় কোনো সমন্বয়হীনতা নেই, এটি সুস্পষ্টভাবে আমরা বলতে পারি। কারণ পাবলিক সার্ভিস কমিশন যে সমস্ত পরীক্ষা নিয়ে থাকে তার জন্য অনেক পূর্ব থেকে স্থান বরাদ্দ, স্কুল কলেজ ফাঁকা আছে কিনা, স্কুল সব দেশের কি অবস্থা, সবকিছু বিবেচনা করে তারিখ দেওয়া হয়। এবং যে বিসিএসটির রেজাল্ট হয়েছে শুধুমাত্র তাদের চিকিৎসা অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষা বাকি আছে, সেগুলি কিন্তু মূলত পিএসসির সরাসরি আওতাধীন না। পিএসসি যাচাই বাছাই পূর্বক সমস্ত প্রক্রিয়া সমাপ্তে এই সুপারিশমালা স্বাস্থ্য মন্ত্রণালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করেছে নিয়োগের জন্য। সেই নিয়োগের জন্য যে প্রাথমিক পদক্ষেপ সেটা হলো পুলিশ ভেরিফিকেশন বা এবং স্বাস্থ্য পরীক্ষা, এগুলি তারা করে থাকেন। তবে সেই ক্ষেত্রে আর যেটা নতুন পরীক্ষা যেটা হচ্ছে সেটাও পিএসসি অনেক দিক বিবেচনা করে অনেকের সাথে সমন্বয় করে সেই তারিখও দিয়েছে। একটু যে সমন্বয়হীনতা নাই সেটা ঠিক না, সেটা রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর যখন এই তারিখগুলো দিয়েছেন তখন তারা পিএসসির কাছ থেকে বা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বা তাদের মন্ত্রণালয় থেকে একটু সমন্বয় করে নিতে পারতেন। তবে
এটা এটা ঠিক যে এগুলি খুব বড় ধরনের সমস্যা না, আবেদন করলে বা আবেদন না করলেও কর্তৃপক্ষ যদি জেনে থাকেন, যেমন আমরা শুনলাম যে স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি অবহিত আছেন, আবেদন না বিষয়টি তারা বিবেচনা অবশ্যই করেন, তারা পরিবর্তন করে নেবেন। আমরা পিএসসিতে অতীতে এই ধরনের যে সমস্ত আবেদন পেয়েছি, ব্যক্তিগতভাবে পরীক্ষা অথবা কেউ অ্যাক্সিডেন্ট, কেউ ফাদারের অ্যাক্সিডেন্ট, কেউ অন্য কিছু সমস্যা, আমরা কিন্তু তার পরীক্ষা পৃথকভাবে আলাদা নিয়েছি। কিন্তু কামালউদ্দিন আহমেদ, আপনি যদি বলছেন যে খুব বড় কোনো সমস্যা নয়, কিন্তু আমি আমরা দেখলাম যে আমার সহকর্মীর রিপোর্টে শিক্ষার্থীরা বলছেন যে তারা উদ্বিগ্ন একই দিনে দুটো পরীক্ষা, সেই তাদের কাছেও একটি পরিষ্কার ধারণা দেওয়া হয়নি, যেটা আপনি বলছেন যে বিভিন্ন কারণে বা বিভিন্ন সময় আসলে পরিবর্তন করা যায় স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি, সেই বার্তাটি কি তাদের কাছে গেছে কি না যারা পরীক্ষার্থী, সেটি একটু জানতে চাইবে। এবং সেই সঙ্গে আজকে পিএসসির চেয়ারম্যান তিনি বলছেন যে একটা সমন্বিতভাবে এটি করা প্রয়োজন, পরীক্ষার তারিখগুলো পেছানোরও দাবি আছে শিক্ষার্থীদের, পরীক্ষা পেছানোর কোনো সুযোগ আছে কি না? পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা পেছানোর সুযোগ আছে, কিন্তু পিএসসি পরীক্ষা পেছানোর সুযোগ খুব কম, কারণ সেগুলি সমগ্র দেশব্যাপী যে মহা কর্মকাণ্ড, সেগুলি অনেক আইন শৃঙ্খলা বাহিনী, অনেক শিক্ষক মন্ডলী, অনেক কিছু তাতে জড়িত। কিন্তু স্বাস্থ্য পরীক্ষা একদিনের পরিবর্তে রাত্রেও হতে পারে, সাত দিন পরে হতে পারে, পাঁচ দিন পরে হতে পারে। আমরা পিএসসিতে যে ভাইবা নিতাম, সেই পিএসসি যাদের সমস্যা হতো তাদের পরের দিন বা তাদের আবেদন মতে সাত দিন পরে, বা অনেকে অসুস্থ থাকতেন, পিতামাতা অসুস্থ থাকতেন, চিকিৎসাধীন থাকতেন, অ্যাক্সিডেন্ট হতো, সেগুলা বিবেচনা করা যায়। তবে আপনাদের যে বিবেচ্য বিষয় যে একটা সমন্বয়হীনতা বলবো না, একটু সমন্বয়ের দুর্বলতা আছে, সেই ক্ষেত্রে ধরেন পিএসসিতে অথবা জনপ্রশাসন মন্ত্রণালয়ে কারো না কারো একটু অধিক কাজ করতে হবে। ধরেন এইবার যদি স্বাস্থ্য অধিদপ্তর পিএসসির কাছে মতামত দিতেন চিঠিটা জারির আগে, তাহলে হয়তো এটা হতো না। তো ভবিষ্যতে আমরা আশা করব যে পিএসসি নিজের যে পরীক্ষাগুলো সেগুলি নিয়ে তারা অত্যন্ত সতর্ক, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর ভবিষ্যতে এই ধরনের, যেহেতু এটা তাদের নিয়মিত একটা কাজ, তারা করে থাকেন, কষ্ট করে থাকেন, তারা ভবিষ্যতে এই ধরনের তারিখ নির্ধারণের পূর্বে পিএসসির সাথে একটু সমন্বয় করবে। একটু সমন্বয় করলে এই সমস্যাটা হবে না। আর ছাত্রদের বা পরীক্ষার্থীদের এটা তো বলার অপেক্ষা রাখে না যে ভুক্তভোগী তাকে একটু ভুগতেই হয়, যদিও আমাদের কষ্ট হয়, আমরাও এককালে তাদের মতন ছিলাম, তাদের এটা নিজের আবেদন করে অথবা এই যে সবাই আপনারা বলছেন, সবাই জানে, তাদের প্রতি সবাই একটু দরদ আছে, অসুবিধা এটা বলার অপেক্ষা রাখে না। এটা ভবিষ্যতে হয়তো থাকবে না ইনশাল্লাহ, আমরা আশা করি সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর এইবারে যে উদ্ভূত সমস্যাটা, সেটা স্বাস্থ্য অধিদপ্তর এটা একদিন বা দুদিনের পরীক্ষা পিছিয়ে, তাদের যে স্বাস্থ্য পরীক্ষাটা পিছিয়ে নিতে পারে নিশ্চয়ই, আর সেই প্রত্যাশা আমরা করছি একটা সমন্বিতভাবে অন্তত করা, কারণ তারা যে উদ্বিগ্ন আছে সেই বিষয়টি রেশ কাটবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি কামালউদ্দিন আহমেদ আপনাকে আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য।